নমস্কার বন্ধুরা, চলুন বানাই মুচমুচে চিড়ের মোয়া। দু কাপ আখের গুড় আর হাফ কাপ জল নিয়ে জাল দিয়ে নিচ্ছি। ফুটতে শুরু করলে ঘন ঘন নাড়াচাড়া করুন, তা না হলে নিচে লেগে ধরবে। যখন ঠিক এই রকম দেখতে হবে, একদম ফেনা ফেনা ভাব হবে, তখন গ্যাস বন্ধ করে দিন। ভাজা চিড়ে নিয়ে নিলাম 3 কাপের মতো। গরম গুড় ঢেলে একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যদি কাঁচা চিড়ে নিয়ে আসেন তাহলে শুকনো খোলায় ভেজে নেবেন। ভাজা চিড়ে দিয়ে করলেও খেতে ভালো হয়। অল্প অল্প করে গুড় ঢেলে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে হাতে সর্ষের তেল মেখে নিন। হাতের সাহায্যে চেপে চেপে মোয়া বানিয়ে নিন। মোয়া একদম ঠান্ডা হলে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে ঢেকে রাখুন। অনেক দিন মুচমুচে থাকবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।